মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার স্বপ্নের দোকান কাল বাস্তবের মাটিতে ব্যাট করবে। পৌঁছিস কিরে ডায়মন্ড? হ্যাঁ, তুই যে বললি ওই কোন একটা শপিং মলে খাবারের দোকানে চাকরি পেয়েছিস, তাহলে সেটার কি হবে? সে তো চাকরিতে প্রথম দিনই ল্যাঙ্গেজে দিদিমণি, একেবারে গেট আউট। আমাদের পাড়ার চাদুরা আছে না, ও তো ওই শপিং মলে সুইপারের কাজ করে। ওই বললো তোর বোন ইংরেজি বলতে গিয়ে ধরিয়েছে, তারপর ঘেটি ধরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ও, এবার বুঝলাম, চাকরির ওখানে খেদানি খেয়েছিস বলে তাই মলের বাইরে খাবারের ছেলা দিবি, তাই তো? কি বেচবি শুনি? কেন, বড়া পাও বেচবে? আরো অনেক খবরই আমি পেয়েছি। আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি তখন ও ওই পঞ্চুর ভ্যান নিয়ে আর ওই কোয়েলকে সঙ্গে নিয়ে গিয়ে নিউ টাউনের মোড়ে কল সেন্টারের বাইরে বড়া পাও বিক্রি করে। আই ডায়মন্ড, কত রোজগার হয় রে? ভালোই রোজগার হয়, ভালোই। ওই টাকাগুলো থেকেই তোর চাকরির পরীক্ষার পড়াশোনার জন্য বই কেনা হয়। তোদের ছোট ভাইয়ের টিউশন ফিজের টাকাও দেওয়া হয় ওই থেকে। এসব আপনি কি বলছেন বাবা? ডায়মন্ড টাকাগুলো দিয়ে? হ্যাঁ, ওই টাকাগুলো আমার পকেটেই যায় মা। এই যে রোজ রোজ আমি বলি না যে আমার পকেটে টাকা হঠাৎ করে কোত্থেকে এলো, আমি বোধহয় আজকাল ভুলেই যাই। আচ্ছা সত্যি করে বলো তো বৌমা, অভাবের সংসারে টাকা রেখে কি কেউ ভুলে যায়? না বৌমা, আমি জানি, আমি জানি যে এই টাকাগুলো আমার ছোট মেয়ে ডায়মন্ড চুপি চুপি আমার পকেটে রেখে দেবে। কেমন গেল আর চাকরির প্রথম দিন? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি বাবা। কেন ছেড়ে দিলি? হ্যাঁ রে মা, কোনো সমস্যা হয়েছিল নাকি? ছেড়ে দিয়েছে নাকি দেখো, ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। অশিক্ষিত মেয়ে একটা, তুই ইংরেজি বলতে পারিস? হ্যাঁ, তোকে যে ওখানে কাজে রাখবে। না রে দিদি, কাজটা আমি নিজেই ছেড়ে দিয়েছি। উনি আমাকে আমার মা বাবা তুলে অপমান করেছে। কেউ আমাকে কিছু বললে ঠিক আছে, কিন্তু আমার মা বাবা তুলে কেউ যদি একটাও কথা বলে তাহলে আমার মাথায় পুরো আগুন জ্বলে যায়। ইচ্ছে করছিল না ওদের দিয়ে দুটো ঘুষি মেরে একেবারে দাগগুলো ফেলে দেবো, কিন্তু শেষমেশ আমি নিজেকে সামলে নিয়ে আমি সব ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। আমি ওদেরকে চ্যালেঞ্জও করে এসেছি। চ্যালেঞ্জ? কি এমন চ্যালেঞ্জ করলি শুনি? আমি চ্যালেঞ্জ করেছি ওই শপিং মলের বাইরে আমি আমার খাবারের দোকান খুলব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।